আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, চলে আসলাম আরও একটি নতুন ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিছু ওমেন গ্যাজেট, বিকজ বর্তমানে এটা ফেব্রুয়ারি মাস, আর ফেব্রুয়ারি মাস মানেই ছেলেদের পকেট ফাঁকা হওয়ার মাস। তবে যারা আমার মতো সিঙ্গেল আছেন তাদের কোনো চিন্তা নেই, বাট কেবলদের কথা চিন্তা করে আজকে আমি নিয়ে এসেছি কিছু প্রোডাক্টস যেগুলোকে আপনারা চাইলে আপনার ভালোবাসার মানুষদের গিফট করতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি যে আজকের ভিডিওতে কেবলদের জন্য কি কি রয়েছে। জুয়েলারি সেট গাইস, আজকের ভিডিওটি শুরু করছি কিছু জুয়েলারি দিয়ে, বিকজ আমি আপনি খুব ভালো করে জানি যে মেয়েরা আর কিছু পছন্দ করুক বা না করুক, জুয়েলারি পেলে তারা কখনোই হাতছাড়া করবে না। তো সে কথা চিন্তা করে আপনি গিফট করতে পারেন এইরকম জুয়েলারিকে। যদিও ভিডিওতে এসব ডায়মন্ডের নেকলেস বা ইয়াররিং দেখতে পাচ্ছেন, তবে আপনারা চাইলে সামান্য টাকা খরচ করে দারাজ থেকে বা অন্য কোনো স্টোর থেকে এইরকম নেকলেস, ইয়াররিং, ব্রেসলেট অথবা কাচের চুড়ি কিনে দিতে পারেন, যা আশা করছি আপনার বাজেট রেঞ্জের মধ্যেই হয়ে যাবে। সো বয়েজ, আপনাদের প্রথম চয়েস হতে পারে এইরকম জুয়েলারি সেট, যা 300-400 টাকার মধ্যেই পেয়ে যাবেন। কিছু জুয়েলারি সেটের পারচেস লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। ফেসিয়াল মেশিন গাইস, আমাদের পরের চয়েস হচ্ছে একটি ফেসিয়াল মেশিন। আপনারা হয়তো এটাও জানেন যে কোনো মেয়ে নিজের ফেস এবং বিউটি কেয়ার নিয়ে খুব সিরিয়াস, তো সে কথা মাথায় রেখে কিনে দিতে পারেন এরকম ফেসিয়াল মেশিনকে, বিকজ এটির মাধ্যমে সে তার ফেসের এবং বডির প্রপার কেয়ার নিতে পারবে। এছাড়াও এটির সাথে 5টি ডিফারেন্ট টাইপের ব্রাশ পাবেন, যেগুলোকে ব্যবহার করে বিভিন্ন রকমের স্কিন কেয়ার প্রোডাক্টস ইউজ এবং ম্যাসেজ করে নিতে পারবে। আর এর ফলে যেমন যে কোনো প্রোডাক্টস সুন্দরভাবে ইউজ হবে, ঠিক সেইভাবে বডির এবং ফেসের ব্লাড সার্কুলেশনও সঠিকভাবে চলাচল করবে। এছাড়াও এটি বেশ পোর্টেবল, ওয়াটারপ্রুফ এবং ইলেকট্রিক, এতে করে যে কোনো মেয়েই খুব সহজেই ইউজ করতে পারবে। আর এটির বেশ কয়েকটি মডেল অ্যাভেলেবেল, যেগুলোকে 300-2000 টাকার মধ্যেই কিনে নিতে পারবেন, এবং এদের অনলাইন পারচেস লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। স্কোয়ারি এসকিউ ক্যামেরা গাইস, আমাদের পরের গ্যাজেট হচ্ছে একটি ক্যামেরা। আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে এটির মাধ্যমে ফটো ক্লিক করে ইনস্ট্যান্ট প্রিন্ট আউট করতে পারবেন। জি হ্যাঁ ভিউয়ার্স, এটির মাধ্যমে আপনি যে কোনো মোমেন্টকে ইনস্ট্যান্ট প্রিন্ট করতে পারবেন। দেখতে বেশ স্টাইলিশ, লাইট ওয়েট এবং মিনি এই ক্যামেরাতে অনেকগুলো মোড দেওয়া হয়েছে, যেমন অটো মোড, সেলফি মোড, ল্যান্ডস্কেপ মোড, মাইক্রো মোড সহ আরও কিছু বিশেষ ফিচার, যেগুলোকে ব্যবহার করে আপনার প্রয়োজন মতো ফটো ক্যাপচার করতে পারবেন। সো ভিউয়ার্স, আপনারাও যদি মিডিয়াম প্রাইজের মধ্যে একটি বেস্ট ক্যামেরা কিনে নিতে চান এবং সেই ক্যামেরাকে ব্যবহার করে যেন ইনস্ট্যান্ট ফটো প্রিন্ট করা যেতে পারে, তাহলে ট্রাই করে দেখতে পারেন এই স্কোয়ারি এসকিউ ক্যামেরাকে, এবং এটির প্রাইস 13,490 টাকা। কি সিলেক্ট লরা ভিউয়ার্স, এবার পরিচিত হন একটি লেডিস ওয়াশের সাথে। ভিডিওটি যেহেতু মেয়েদের নিয়ে, আর সে ভিডিওতে লেডিস ওয়াচ থাকবে না সেটা কি করে হতে পারে? জি হ্যাঁ ফ্রেন্ডস, দিস ইজ কি সিলেক্ট লরা, যাকে বিশেষ করে মেয়েদের জন্য তৈরি করা হয়েছে। 3D কালারফুল ডিসপ্লে, ফ্যাডলেস অ্যালুমিনিয়ামের কেস, ব্লুটুথ কলিং, AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ম্যাগনেটিক স্ট্রেপ এবং ডিফারেন্ট টাইপের ওয়াচ ফেস পেয়ে যাবেন এই ওয়াচে, যেগুলোকে আপনার পছন্দ মতো কাস্টমাইজ বা চেঞ্জ করতে পারবেন। এছাড়াও ফোনের ম্যাসেজ পজ, হার্ট রেট ট্র্যাকিং, IP68 ওয়াটারপ্রুফ, ব্রেথিং ট্র্যাকিং এবং 70টি স্পোর্টস মোড পেয়ে যাবেন, যেগুলোকে আপনি বিভিন্ন স্পোর্টস পারপাসে ইউজ করতে পারবেন। আপনি এটিতে বিল্ট ইন গেমসের সাথে আরও কিছু বিশেষ ফিচার পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আপনারাও যদি আপনার পার্টনার বা পছন্দের মানুষকে একটি স্মার্ট ওয়াচ গিফট করতে চান, তাহলে ট্রাই করে দেখতে পারেন এই কি সিলেক্ট লরা নামের ওয়াচকে, এবং এটির প্রাইস 5,980 টাকা। বেসিস W11 TWS গাইস, অনেক তো হলো মেয়েদের প্রোডাক্টস, এবার পরিচিত হন একটি ছেলেদের প্রোডাক্টসের সাথে। আসলে এটি একটি TWS, যাকে বিশেষ করে বয়েজদের জন্য তৈরি করা হয়েছে। মাত্র 35 গ্রাম ওজন, স্টেবল অ্যান্ড কমফর্টেবল সাইজ, ভার্সন 5.0 কানেক্টিভিটি এবং ABS+PC দিয়ে তৈরি এই ইয়ারবাডকে আপনি চাইলে ওয়ার্কআউট পারপাসে ইউজ করতে পারবেন, বিকজ এটি আপ টু 70% ভলিউম এবং 4 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লে করতে সক্ষম। এছাড়াও এটির কেসে ফাস্ট চার্জিং ফিচার পেয়ে যাবেন, এতে করে মাত্র 1 ঘন্টায় চার্জ করে মোটামুটি 15 ঘন্টা পর্যন্ত ইউজ করতে পারবেন। সো ভিউয়ার্স, আপনারাও যদি বেসিসের একটি TWS কিনে নিতে চান, তাহলে ট্রাই করে দেখতে পারেন এই W11 TWS-কে, এবং এটির প্রাইস 3,000 টাকা। UV ফোন স্যানিটাইজার
আমাদের পরের গ্যাজেট হচ্ছে একটি ফোন স্যানিটাইজার। আমি 99% শিওর যে আপনারা এই ভিডিওটি একটি ফোনেই দেখছেন, কিন্তু আপনি কি কখনো আপনার ফোনকে স্যানিটাইজার দিয়ে ক্লিন করেছেন? উত্তর অবশ্যই না। কিন্তু আপনি কি জানেন যে একটি গবেষণায় ফোনকে পাবলিক টয়লেটের সাথে তুলনা করা হয়েছে? বিকজ একটি টয়লেটে যে পরিমাণ জীবাণু থাকে তার থেকেও বেশি আমাদের ডেইলি ইউজেস ফোনে ব্যাকটেরিয়া থাকে, কিন্তু তারপরেও আমরা সবসময় সেই ফোনকে ইউজ করছি আর নানা রকম নতুন নতুন রোগে আক্রান্ত হচ্ছি। তো এসব কথা চিন্তা করে তৈরি করা হয়েছে এই ফোন স্যানিটাইজারকে। এটির মাধ্যমে আপনি যে কোনো ফোনকে এক মিনিটে স্যানিটাইজ করতে পারবেন, বিকজ এটিতে ব্যবহার করা হয়েছে পাওয়ারফুল ইউভিসি বাবলস যা 99.9% জীবাণু কিল করতে সক্ষম। এটিকে ইউজ করাও বেশ সহজ। এছাড়াও আপনি চাইলে একসাথে স্যানিটাইজ অ্যান্ড চার্জিং করতে পারবেন। আপনি চাইলে এটির মাধ্যমে আরও কিছু জিনিস স্যানিটাইজ করতে পারবেন, যেমন ইয়ারবাড, সানগ্লাস, পেন ইত্যাদি। এবং এটির প্রাইস 2,955 টাকা। গিফট বক্স। এবার চলে এসেছে কিছু গিফট বক্স। সত্যি বলতে গিফট বক্স দেখলেই কেমন জানি এক্সাইটিং এক্সাইটিং লাগে, না জানি কি আছে এর মধ্যে। আর কিছু যদি গিফট করতেই হয় তাহলে তো অবশ্যই একটি গিফট বক্সের প্রয়োজন, তাই না? তো আপনারা চাইলে এইরকম গিফট বক্স কিনে নিতে পারেন। যদিও বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের গিফট বক্স অ্যাভেলেবেল, যেগুলোকে ব্যবহার করে ঠিক এইভাবে চকলেট, ফুল, ফটো বা স্মরণীয় কিছু জিনিস গিফট করতে পারেন। আর এদের প্রাইস মোটামুটি রয়েছে, যেমন 500 থেকে 2,000 কিংবা 3,000 টাকারও পেয়ে যাবেন। পারচেস লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। বেশি ইউজ ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্ক। গাইস, আমাদের সর্বশেষ গ্যাজেট হচ্ছে একটি পাওয়ার ব্যাঙ্ক। আপনি হয়তো এ পর্যন্ত অনেক রকমের পাওয়ার ব্যাঙ্ক দেখেছেন বা ইউজ করেছেন, কিন্তু আপনি যদি একটি পাওয়ারফুল এবং ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্ক খুঁজেন তাহলে ট্রাই করে দেখতে পারেন এই বেস ইউজ পাওয়ার ব্যাঙ্কে। বিকজ এটিতে আপনি একসাথে 3টা ফিচার পেয়ে যাবেন, যেমন ওয়্যারলেস চার্জিং, ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট এবং অ্যাজ এ ফোন স্ট্যান্ড, যাকে ব্যবহার করে আপনি চাইলে যে কোনো পজিশনে আপনার ফোনকে হোল্ড করতে পারবেন। ডিজিটাল ডিসপ্লে, স্লিম ডিজাইন, মিনি এবং কম্প্যাক্ট হওয়ার জন্য আপনি চাইলে এটিকে ইজিলি যেখানে ইচ্ছে সেখানেই বহন করতে পারবেন। আর হ্যাঁ, এটিতে 10,000 mAh এর ব্যাটারি যুক্ত করা হয়েছে, এতে করে আপনি চাইলে ওয়্যারলেসলি এবং USB কেবল দিয়ে একসাথে 2টা ফোনকেও চার্জ করতে পারবেন। সো ভিউয়ার্স, আপনারাও যদি একটি পাওয়ারফুল ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্ক খুঁজেন তাহলে কিনে নিতে পারেন এই বেস ইউজ পাওয়ার ব্যাঙ্কে, এবং এটির প্রাইস 2,850 টাকা। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের যথেষ্ট পরিমাণের ইন্টারেস্টিং লেগেছে। এছাড়াও আপনারা কী বিষয়ে ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওতে দেখানো এসব গ্যাজেটের সম্পর্কে আরও বিস্তারিত জানতে বা অনলাইনে কিনে নিতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন। তো কথা হবে আরও একটি নতুন ও ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।